हेलो, अस्सलाम वालेकुम। आशा করছি সবাই ভালো আছেন। আমি এখন প্রমিস স্টুডিওতে এবং বরাবরের মতো আজকেও দুটি গান তুললাম, খুবই খুবই সুন্দর দুটি গান। একটা হচ্ছে প্রাণনাথ, আরেকটা হচ্ছে অনুভব। গান দুটি লিখেছেন আমাদের কৃপন মাহমুদ এবং গান দুটি গানের মিউজিক এবং সুর করেছেন আমাদের রোহান রাজ। অনেকক্ষণ সময় লাগলো, কারণ দুটি গানই এত অসাধারণ। একটা একদম ফোক আর আরেকটা একদম একদম বলতে পারেন যে পিওর আধুনিক, যেটা আমার টোনকে একদম ভেঙে ডিফারেন্ট ওয়েতে গানটাকে আমাকে করতে হয়েছে। এই জন্য আমার একটু সময় লেগেছে, বাট আমার খুব ভালো লেগেছে। কারণ সুন্দর, আসলে সুন্দর গান যখন করি তখন আসলে কিন্তু একটা মনের কাছেই খুব ভালো লাগে, একটা শান্তি লাগে। আমার মনে হয় আমার সাথে অনেকেই একমত হবে যে যারা নিজের গান, সুন্দর গান পায় যখন, তো তখন কিন্তু একটা অন্যরকম শান্তি লাগে। তো আমার আসলে এই ভাগ্য অর্থে আমি যদি বলি যে আমি খুবই ভাগ্যবতী, একদম আমার ক্যারিয়ারের শুরু থেকে খুবই সুন্দর সুন্দর গান আমি আমার ঝুলিতে পেয়েছি, গানের ঝুলিতে। তো আজকেও দুটি গান পেলাম, একেবারে অন্যরকম। এই গানগুলো আসলে যখন আমরা কোনো আড্ডায় বসি, বা আমার মনে হয় যে এখনকার যে সময়গুলো যাচ্ছে আমাদের, এই সময়গুলোতে হঠাৎ করে দেখবেন এই গানগুলো শুনতে ভালো লাগবে। বিশেষ করে অনুভব যে গানটি, মানে ফোক গান তো আমি গাই, এটা আমার আমার একেবারে আমার ঘরোয়া স্টাইল, আমার মানে ঘর আর কি, ফোকের যে সেক্টরটা। তো এটার বাইরে আমার যেটা মনে হয়েছে যে এই গানটা আসলে অনেক অসাধারণ। তো আগে আমরা প্রাণনাথ গানটি আগে শুনবো। তার আগে আমার সাথে জয়েন করে ফেলেছে 1.7K, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি। আপনারা একদম না বলেও যে হুট করে লাইভে আসলে সবসময় আপনাদের অনেক ভালোবাসা পাই, এই জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। সো আমি আগে একটু কিছু কমেন্ট করিনি, এই তো সেদিনে সালমা এখন বড় হয়ে গেছে। থ্যাংক ইউ এনএস নয়ন লিখেছেন, খুব সুন্দর লাগছে আপু, ধন্যবাদ। সাকিবুর রহমান লিখেছেন, অনেকদিন পর দেখলাম আপু কেমন আছেন। আমি তো প্রায় রেগুলার লাইভ করি, আপনি আমার পেজে থাকলে আমাকে দেখতে পাবেন। এখানে লিখেছেন মোস্তাফিজুর রহমান, ডিয়ার আপু মনি হাউ আর ইউ, আই এম ফাইন থ্যাংক ইউ। জুমুর খুশনু লিখেছেন, কেমন আছেন আপু, আপনি এখন কোথায় আছেন? আমি এখন প্রমিস স্টুডিওতে আছি, জাস্ট দুটি গানের ভয়েস শেষ করলাম। রিপন খান লিখেছেন, লাভ ইউ আপু, লাভ ইউ টু। এম বি রাশেদ লিখেছেন, নাইস। সাকিবুর রহমান লিখেছেন, কেমন আছেন আপু, ভালো আছি। অনেক 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 কমেন্ট, অনেক অনেক সুন্দর শুভকামনা, অনেকগুলো লাভ রিয়াকশন। হ্যাঁ, আপনাদের আসলে আসসালামু আলাইকুম, আপু ভালো আছেন? হ্যাঁ, মোহাম্মদ ফারহান, আমি ভালো আছি। সাইদা পুতুল, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আমরা এখন গানটি শুনে ফেলি, আমাদের যেটা নিয়ে আমরা লাইভে এসেছি। এখানে আমার সাথে অনেকগুলো মানুষ আছে যারা এই আজকে এই গানটি যারা সৃষ্টি করেছেন। সো আমি প্রথমে প্রাণনাথ গানটি আগে শুনছি, শোনার পরে আপনাদেরকে আপনাদেরকেও শোনাচ্ছি, আপনারা একটু শুনে দেখেন কেমন লাগছে, পরে আবার কমেন্টস নিচ্ছি। Thank you.
কপালে যা লেখা ছিল জীবন সে তো মেনে নিল, ও বুঝে মন ভোলে নিত তোমার সে আঘাত প্রাণ চোখের আড়াল হোক তুমি ঘুমায় তুমি ঘুমায় একতারা মনে রাডাল হোগো তুমি। থ্যাংক ইউ সো মাচ। এটা ওই যে বললাম যে একদম ফোক বেস করে যে গানটি, সে গানটি হচ্ছে মডার্ন ফোক আর কি। এরপরে আমরা যে গানটি শুনবো সেটা হচ্ছে অনুভব, এবং এই গানটি অসাধারণ লেগেছে আমার, আমারই অনেক ভালো লেগেছে, আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। আপু কেমন আছেন? বাউল মন লিখেছেন অসাধারণ, থ্যাংক ইউ সো মাচ। মাসুম বিল্লা সোনা বোন, আমরা আসলে আজান শেষ করে লাইভে এসেছি, এখন এক একটা মসজিদে তো একটা টাইমে আজান দেওয়া হয়। সো ভালোবাসার আরেকটা নাম সালমা, আপনি কেমন আছেন? ভালো আছি। আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা জানাচ্ছি। সালমা তুমি কেমন আছো? অনেকদিন পরে তোমাকে দেখলাম, থ্যাংক ইউ। নাইস আপু, অনেক সুন্দর সুন্দর কমেন্ট লিখছেন। এনামুল লিখেছেন গুড, আলী হোসেন নাইস আপু, মামুন খান লিখেছেন অসাধারণ আপু, থ্যাংক ইউ। আসলে অনেকগুলো কাজ পেন্ডিং অবস্থায় ছিল, আপনারা সব পাবেন। আমার সালমা মিউজিকেও কিছু গান আসবে, নতুন গান আসবে। তো আচ্ছা, আমরা আসলে একটু কমেন্টস নিয়ে নিই। প্রথমে একটু রিপন ভাইয়ের দিকে যাচ্ছি। রিপন ভাই, আমার কাছে খুব ভালো লেগেছে। তো মানে একই সাথে দুই ধরনের গানের মানে এক্সপিরিয়েন্স একটু বলেন। আসলে তো যে কোনো একটা সাইডে লেখকের পারদর্শিতা থাকে, আপনার তো দেখি আপনি ভার্সেটাইল আর কি লেখক, আপনার এক্সপ্রেশন মানে এক্সপেরিমেন্ট শেয়ার করেন আর কি আমাদের সাথে। আসসালামু আলাইকুম। আসলে সালমাপা মানেই ফোক, এই শব্দটা আমরা মাথায় নিয়ে নিছি অনেকেই। তো আমার কেন জানি মনে হইলো যে অনেকগুলো কাজ করতেছি রিসেন্টলি। ঈদে আমার একটা কাজ ছিল সালমাপার সাথে, মোহাম্মদ মিলন রায়ের ওরে বোকা, ওইটা একটা রোমান্টিক গান ছিল। ওটা মানুষ অনেক, এবং আমি তো দেখলাম যে টিকটকে তো প্রচুর পরিমাণে সারা, হ্যাঁ প্রচুর পরিমাণে সারা ছিল। হ্যাঁ, আমি লাইভেও ওই দিন রিকোয়েস্ট করেছিল, এখন আমাকে গানটা আবার প্রপার ওই তুমি গাইতে হবে। যাক, তো ব্যাপারটা হইলো যে আসলে সালমাপার সব ধরনের গানই গাইতে পারে, এবং আমি যতটা কাছাকাছি এসে শুনছি ওনার অনেক ভেরিয়েশন, সেই জায়গা থেকে কমার্শিয়াল জায়গাটা থেকে বের হইতে হবে। আর আমার মনে হয় আমরা অনেকেই একটা চিন্তা নিয়ে নিছি যে এই গান চলে না, এই গান করতে হবে। এই আসলে আমি একটু অন্যভাবে চিন্তা করতেছি যে কমার্শিয়ালের পাশাপাশি ভালো কিছু গান মানে রাখতে চাই, যেগুলো গান হয়তো আগামী মানে কিছুদিন পরে বলবে যে রিপন মাহমুদ এই গানটা লিখেছিল। এটা একটা স্বপ্ন, এটা একটা চিন্তা। আর এই জায়গাটা থেকে সালমাপা আমাদের খুব কাছের পছন্দের মানুষ, অনেক প্রিয় একজন মানুষ, সেই জায়গা থেকে ওনার কণ্ঠেই আমার অনুভব গানটা ভেরিয়েশন করার চেষ্টা করছি। আর বাকিটা আপনাদের এখন মানে কমেন্টসের অপেক্ষায় যে আসলে কিরকম হয়েছে এবং কিভাবে। না, সবাই লাভ লাভ দিচ্ছে, আর জানেন তো এভাবেই আসলে কাজ করতেছি। আমাদের আরও কিছু কাজ আছে অলরেডি, আমাদের চার পাঁচটা গান রানিং এই মুহূর্তে সালমা আপার সাথে, সবগুলোই ভালো লাগবে আপার প্যাটার্নে। এটা হয়তো আমি কষ্ট দিছি আপাকে ব্যক্তিগতভাবে, সরি এই জন্য, কারণ এই ধরনের ডিফারেন্ট গান করানো, একটু প্রেসারাইজ করে গানটাকে উঠানো সুরে, তারপরে এটাকে আউটপুট নেওয়া একটু কষ্ট। সোহাগ রানা লিখেছেন প্রাণনাদ, দারুণ ছিল, ভেরি ফাইন, এবং মিষ্টি একটা গান হয়েছে। আচ্ছা, এবার আমরা রোহানের দিকে যাচ্ছি।
সে হঠাৎ করে মানে অসুস্থ থেকে উঠার পর থেকে একের পর এক চমক দিয়ে যাচ্ছে, বলো ভাই কিছু। আমি তো বরাবরের মতো একই অবস্থায় আছি, সবাইকে আমাদের গানগুলো শোনার জন্য আমি আমন্ত্রণ জানাচ্ছি। আর এই গান দুটোর হচ্ছে সুর করেছি, সঙ্গীত করেছি আমি, আর লিখেছেন আমাদের রিপন ভাই, আপা চমৎকার গেয়েছেন। সবাই আমাদের গানগুলো শুনবেন, আর গান দুটো আসবে হচ্ছে প্রকাশিত হবে এমকে প্রোডাকশন থেকে। এমকে প্রোডাকশনকে ধন্যবাদ আমাদেরকে এত সুন্দর কাজ করার সুযোগ দেওয়ার জন্য। আপা এমকে প্রোডাকশনের চারটা গান করছেন, আজকে আমরা দুটা গানের বয়স নিয়েছি, আর বাকিগুলো হচ্ছে ইনশাল্লাহ নেক্সট ডেতে হয়ে যাবে। সবাইকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সুমন ভাই, আমাদেরকে অনুভবটা আপনি শুনিয়ে দেন। সাউন্ড বাড়বে, সাউন্ডটা বাড়বে। বুকের মাঝে মুখ লুকিয়ে সুখের ভাজে মন ডুবে বলিস আমি যে তোর সব, দুহাত দিয়ে ছুঁয়ে হাওয়া তোর মনেতে আসা যাওয়া হয় না কি তোর কোন অনুভব, অনুভবে ভালোবাসা যাওয়া পাওয়ার নয় কোন উৎস, স্বপ্ন দেখাই ভালোবাসা কাছে পাওয়ার নয় কোন উৎস, কাছে পাওয়ার নয় কোন উৎস। আপনারা বুঝতে পেরেছেন কেন অনুভব নিয়ে এত কথা বললাম, আসলে আমার গানটি খুব ভালো লেগেছে। তো খুবই খুবই অসাধারণ একটি গান, আশা করছি আসলে এটা বলতে হচ্ছে সেটা হচ্ছে এমকে প্রোডাকশনকে অনেক অনেক ধন্যবাদ দিচ্ছি তাদের সাথে।